ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बोत्वाम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवासुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदैर्षाङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यम सामगा ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यम योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्रीमद् भगवद्गीता पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा पढ़छिलाम दशम अध्याय थेके शेष हयेछिलो 29 नम्बर श्लोक दिये। सेखाने भगवान बोलछेन अनन्तश्चास्मि नागानां वरुणो या दशामहं पितृणाम अर्यमा चास्मि यमा सं यमतामहं। আমি নাগের নাগদের ভেতরে আমি অনন্ত, জলচর সমূহের জীবের মধ্যে আমি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অর্যমা ঋষি এবং নিয়ামকদের মধ্যে আমি হলাম যম। এই যে ভগবান বলছেন তার সেই বিভূতির কথা বলছেন যে তিনি প্রত্যেকটি জীবের ভেতরে কীরকমভাবে অধিষ্ঠান করছেন, কেমনভাবে তিনি আছেন সেইটি ধীরে ধীরে একটা একটা করে ব্যাখ্যা করে যাচ্ছেন। এবং এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে সব কিছুর ভেতরে আমরা দেখব যত ধীরে ধীরে এগোতে থাকব যে কোনো জায়গাটাই ভগবান ছাড়া নই। এই যে বলছেন না ভগবান, এই স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ দেয়ার উইথিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তার কারণ হচ্ছে ঈশ্বরীয় শক্তি আমাদের সকলের ভেতরে সমভাবে বিরাজ করছে। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এটি হচ্ছে আমাদের ধর্ম, হচ্ছে আমাদের জীবনের যে সেই পবিত্র ভাব, দেবত্ব ভাব, তার বিকাশ সাধন। দেবতা আলাদা কোথাও নেই, ইনজেক্ট করে দেওয়া যায় না। অনেক সময় অনেকে এসে আমাদের কাছে বলেন ও আপনাদের কি বৈরাগ্য, আপনারা কি অপূর্ব একটা জীবন যাপন করেছেন। আমাদের ভেতরে কি ভাবটা ইনজেক্ট করে দেয়নি, এটা আমাদের পিতামাতার কাছ থেকেই আমরা পেয়েছি। তাদের বৈরাগ্য অনেক বেশি ছিল বলে সেটি আমাদের ভেতরে, যখন অনেকগুলি ভাই বোন হয় তাদের ভেতরে যখন অনেক থাকে তাদের ভেতরে বৈরাগ্য দেখা যায়। সংসারে সব ক্ষেত্রে বৈরাগ্য মাস্ট আর কি, বৈরাগ্য ছাড়া আমাদের জীবন চলে না। কিন্তু আমরা কোনো জায়গায় সেটিকে প্রকাশ করতে পারি, কোনো জায়গায় সেটিকে প্রকাশ করতে পারি না, এটা হচ্ছে কথা। আর এই প্রকাশ করতে পারি না, এই প্রকাশের তারতম্য অনুযায়ী আমাদের ভেতরে কেউ হয়ে উঠি দেবতা, কেউ হয়ে উঠি দানব। কিন্তু আদতে আমরা প্রত্যেকের ভেতরে সেই ঈশ্বরীয় কণা, ঈশ্বরীয় ভাব বিরাজ করছে। ভগবান যেন ভেঙে ভেঙে দেখাচ্ছেন প্রত্যেকটির ভেতরে তিনি যে বিষয়টি নিচ্ছেন তার ভেতরে যে শ্রেষ্ঠটি সেটি তিনি। শেষ করেছিলেন এই দিয়ে বলে আমি মৃত্যুর দেবতা যম। কেন এই যম, কাল, মৃত্যু, এইসব, এই যমকে আমরা কাল বলে থাকি কারণ কাল সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন এবং সব কিছুই এই কালের অধীন। আমরা কালকে কেউ অতিক্রম করতে পারি না। আমাদের যা কিছু সব কিছু একটা জায়গায় এসে থেমে যাবেই, একটা জায়গায় এসে ফুল স্টপ হবেই। এবং সেটা যতক্ষণ আসে তিনি সেটি নিয়ন্ত্রণ করেন, তাই তাকে বলা হচ্ছে যম। এই সকল নিয়ামকের প্রধান হচ্ছেন যম। আমরা যা কিছু করি না কেন
আমাদের নিয়ামক শক্তি হলেন যম, এবং সেই নিয়ামক শক্তির প্রভাবে আমরা জগৎ সংসারে যা কিছু, যে হাত পা নাড়ানো যা কিছু করছি, সেই নিয়ামক শক্তির প্রভাবেই করে থাকি। আজকে আমরা পড়ব 30 নম্বর শ্লোকে। এই একইভাবে বলতে থাকছেন সব শক্তির ভেতরে কোথায় কোথায় আমি শ্রেষ্ঠ। বলছেন, প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম কালো কলয়তামহম মৃগাণাঞ্চ মৃগেন্দ্রহম বৈনতেয়শ্চ পক্ষিণাম। আমি দ্বিতীয় সন্তানদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ, পরিমাপের মধ্যে আমি হলাম কাল। যা কিছু পরিমাপ করা যায়, যা কিছুকে ওজন করা যায়, যা কিছুকে ভাগ করতে পারি সেটি হচ্ছে কাল। পশুদের মধ্যে আমি হলাম পশুরাজ সিংহ, এবং পাখিদের মধ্যে আমি হলাম গরু। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম, দৈত্য বা অসুরদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। মানুষ, অসুর এবং দেবতা, এদের মধ্যে প্রহ্লাদ হচ্ছেন আমাদের সর্বোত্তম ভক্ত, ভগবানের সর্বোত্তম ভক্ত। আর তাদের মধ্যে প্রহ্লাদ, তিনি তাকে বলছেন দৈত্যকুলের মধ্যে আমি প্রহ্লাদ। এই দৈত্যকুলের মধ্যে আমি প্রহ্লাদ। দৈত্যদের তো আমরা সাধারণত আমরা বলি এরা এরা বর্জনীয়, খারাপ মানুষ আমি সবসময় বলি এরা বর্জনীয়। কিন্তু খারাপের ভেতরেও সামান্যতম ভালো আছে, খারাপ সবসময় যে হয় তা নয়, আমরা অনুভব করতে পারি না, আমরা খুঁজে পাই না তাদের মধ্যে ভালো মানুষগুলোকে। এবং এই ভালো মানুষগুলোকে খুঁজে পাই না বলেই আমাদের যাবতীয় কষ্ট হয়। শুয়ে শুয়ে শাস্ত্রপাঠ শুরু করবেন না, এটাতে আমার খুব আপত্তি আছে। এই এই হচ্ছে প্রহ্লাদের মধ্যে আমি, দৈত্যকুলের ভেতরে আমি হলাম প্রহ্লাদ। কাল কলয়তা অহম, এই নিয়ন্ত্রক এবং পরিমাপক যাবতীয় যে ব্যবস্থা বস্তুসমূহ হলো, আমি তার মধ্যে হলাম কাল। আমি যা কিছু, এই যে যা কিছু আমি কন্ট্রোল করি, সব কিছুকে যে আমি নিয়ন্ত্রণ করি, যে নিয়ন্ত্রণ শক্তি আমার, নিয়ন্ত্রণ শক্তি আমি, সেই তাদের ভেতরে আমি হলাম কাল, সময়। সময়ের দ্বারা আমরা সমস্ত কিছুকে পরিমাপ করে থাকি, কারণ সব কিছু সময়ের অধীন। আমরা বলি যে আগে এই সময়টা, আগে ওই দিকটা আমি ভালো ছিলাম, এখন আমি তার চেয়ে ভালো আছি, আর ভবিষ্যতে আমি আরও ভালো হব। দেখুন, এই যে মাপ দিয়ে আমরা আমাদের জীবনকে, জীবনের মানদণ্ডগুলোকে ঠিক করে থাকি। তাই বলছেন যে যাবতীয় কালসমূহ হচ্ছে কাল কলয়তা মহম, আমি সেই নিয়ন্ত্রক এবং পরিমাপক বস্তুর ভেতরে আমি হলাম কাল। কালের মধ্যে, কালের দ্বারা এই জগৎ আবদ্ধ। মৃগাণাম চ মৃগেন্দ্রহম, পশুদের ভেতরে আমি পশুরাজ সিংহ। যার ভেতরে সবচেয়ে বেশি প্রকাশ হচ্ছে, তার সেই যে রজভাবের পূর্ণ প্রকাশ যার ভেতর দিয়ে হচ্ছে, সেই বলছেন মৃগেন্দ্রহম, পশুদের ভেতরে আমি হলাম পশুরাজ সিংহ। আর বৈনতেয়শ্চ পক্ষিণাম, যত পাখি আছে তার মধ্যে বিনাতার তনয় গরুর হলেন শ্রেষ্ঠ। এবং কারণ তার ভেতরে আমরা তখন মানুষকে শ্রেষ্ঠ বলে থাকি যখন মানুষের ভেতরে অন্যকে সাহায্য করার প্রবণতা তাদের ভেতরে আসতে থাকে। এবং অন্যকে সাহায্য করার যখন আমাদের ভেতরে প্রবণতা জাগে, সেই যে আমাদের যে শক্তি, সেটা যদি ক্ষুদ্র হয় সেটাও শ্রেষ্ঠ, বৃহৎ হলেও শ্রেষ্ঠ। গরুর আকারে বিরাট, তার বিরাট পাখা আছে, তার ভেতরে অদ্ভুত রকমের ঈশ্বরের প্রতি ভক্তি আছে, শরণাগতি আছে। আবার একই সঙ্গে আর যখন কেউ বিপদে পড়েছে, তার জন্য প্রাণপাত পরিশ্রম করে তিনি তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে থাকেন। তাই বলছেন যে পাখিদের ভেতরে আমি শ্রেষ্ঠ, আমি গরু। পবন পবতামস্মি রাম শস্ত্রাবৃতামহম ঝষণাম মকরশ্চাস্মি স্রোত সামস্মি জাহ্নবী। যা কিছু বিশোধক বস্তু আছে, বিশোধক মানে যা দিয়ে পরিষ্কার করা হয়, পরিচ্ছন্নতা করা হয়, বলছেন পবন পবতাম অস্মি, যে সব বস্তুকে পবিত্র করে তাদের ভেতরে আমি হলাম পবন বা বায়ু। আপনি ঘরের ভেতরে ঢুকলেন, দেখলেন অনেক দিন ঘরটা একবারে খোলা হয়নি, ঘরের ভেতরে কিরম একটা দুর্গন্ধ হয়ে গেছে, আপনি কি করলেন, ঘরের দরজাটা খুলে দিলেন, অজয় মাঝি আপনার মাইক্রোফোন অফ করতে হবে।
এই ঘরের দরজাটা খুলে দিলেন, ঘরের দরজা জানলা সমস্ত খুলে দিলেন। মুহূর্তের মধ্যে, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সেই যে দুর্গন্ধ, সেই যে অমলিন একটা ভাব, সেটা ধীরে 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 চলে গেল। আপনি চন্দনও বাটেননি, পরিষ্কার করেননি, মোছেননি, কিচ্ছু করেননি। পরিবেশকে মুহূর্তের ভেতরে, পরিবেশকে মুহূর্তের মধ্যে পবিত্রতায় রূপান্তরিত করতে পারে যে শক্তি, তাকে বলা হয় পবন। এবং তিনি সবার ভেতরে পবিত্রতা দেন, সেই পবন হলেন তিনি। বায়ু সব কিছুকে নির্মল করে, বায়ু সব কিছুকে পরিষ্কার করে। এই আমরা মাঝে মাঝে বলি না, আমাদের একটু বিশুদ্ধ বাতাস লাগবে। কেন বিশুদ্ধ বাতাস থাকবে? এটা আমরা ভেতরে ভেতরে অনুভব করি। এই যে প্রবাহ যত চলতে থাকে, প্রবাহ কি করে? সবসময় আমাদের মলিনতা দূরীভূত করে। জলের প্রবাহ চলছে, আপনি তাতে ময়লা টয়লা যা কিছু ফেললেন, সেটা একবারে ধাক্কা দিয়ে সেই নিয়ে চলে গেল, আপনার সামনে আর কোনো ময়লা থাকলো না। সে প্রবাহিত করে তাকে এগিয়ে নিল, কোথায় গিয়ে ফেলবে সেটা বড় কথা নয়, কিন্তু ওই যে অপরিচ্ছন্নতাটাকে সেটা যেন ধুয়ে মুছে সাফ করে দেন। রাম শস্ত্রাভৃতাম অহম, যত অস্ত্রধারী যোদ্ধা আছে তাদের মধ্যে আমি হলাম দশরথ পুত্র রাম। ঝষাণাম মকরশ্চাস্মি, মাছেদের ভেতরে আমি হলাম হাঙ্গর বা মকর। হাঙ্গর আর মকরের ভেতরে ফারাক আছে। মকর দেখতে হাঙ্গরের মতোই, কিন্তু তার মুখটা একেবারে সরু থাকে, যে কারণে তাদেরকে এই মা গঙ্গার তিনি হলেন বাহন, মা গঙ্গার তিনি হলেন বাহক। তাই বলছেন ঝষাণাম মকরশ্চাস্মি, স্রোতসাম অস্মি জাহ্নবী, জগতের যাবতীয় জলপ্রবাহ আছে তাদের ভেতরে আমি হলাম গঙ্গা, জাহ্নবী গঙ্গা। তার কারণ হচ্ছে গঙ্গা তার পাবনী শক্তি, পাবনী শক্তি প্রবাহ থেকে আসে। যত জল প্রবাহিত হতে থাকবে, তত সেই জলকে, সেই প্রবাহিত জলের ভেতরে সামান্যতম অপবিত্রতা থাকতে পারবে, কিন্তু জল যেই স্থির হয়ে যাবে, দেখবেন জলের ভেতরে যাবতীয় মলিনতা সেটা নিচের দিকে এক জায়গায় থাকবে। আপনি যে মুহূর্তে তার থেকে জল নেবেন, সঙ্গে সঙ্গে তলার ময়লা একটু একটু করে উপরে উঠে আসবে। আমরা বলি যে জলকে স্থির করে রেখে খুব ধীরে ধীরে তার থেকে জল বার করে, তা নয়, কিন্তু সবটুকুকে পরিচ্ছন্ন ওরকমভাবে করা যায় না। কিন্তু যে জল প্রবাহিত হতে থাকে তার ভেতরে কখনো কোনো ময়লা থাকে না। এ তাই বলছেন স্রোতসাম অস্মি জাহ্নবী, আমি যাবতীয় প্রবাহিত জলরাশির মধ্যে আমি হলাম জাহ্নবী বা গঙ্গা। স্বর্গানাম আদিরন্তশ্চ মধ্যঞ্চৈবাহম অর্জুন, অধ্যাত্মবিদ্যা বিদ্যানাম বাদ প্রবদতামহম। সৃষ্টির বস্তু সমূহের মধ্যে, বাংলা ট্রান্সলেশন করলে হয় সৃষ্ট বস্তু সমূহের মধ্যে আদি মধ্য এবং অন্ত আমি, সকল প্রকার জ্ঞানের মধ্যে আমি হলাম আত্মজ্ঞান, আর পারস্পরিক বিবাদ সমূহের মধ্যে আমি হলাম বাদ। এবার বলবো স্বর্গানাম, এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনটি জিনিস আছে, সৃষ্টি স্থিতি লয়। এই তিনটে যে সৃষ্টি, তার সৃষ্টি স্থিতি লয় আছে, তার মধ্যে সৃষ্টিকে বলা হয় স্বর্গ। সাধারণত আমরা সৃষ্টি বলতে যা বুঝি, আমাদের বেদান্ত সেটাকে স্বীকার করে না। সৃষ্টি মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত। বরফ ছিল একটা জায়গায়, অনেকখানি বরফ ছিল, আমরা দেখতে পাচ্ছি না বরফটা কী করে গলছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বরফ থেকে একটি একটি তরল জিনিস প্রবাহিত হচ্ছে, একটি জলধারা প্রবাহিত হচ্ছে, একটি তরল জিনিসের সৃষ্টি হচ্ছে। আমরা বলছি গোমুখ থেকে গঙ্গার উৎপন্ন হচ্ছে, গোমুখ থেকে তো গঙ্গার উৎপন্ন হয় না, ওই বরফ রাজি একসঙ্গে আছে, তার থেকে তার যে পরিবর্তিত রূপ, এক রূপ থেকে সেটি আরেক রূপে রূপান্তরিত হচ্ছে, এই যে রূপান্তরিত রূপটাকে, এটাকে বেদান্ত বলছে সৃষ্টি বা সৃজন। ঠিক তাই হয়ে থাকে। দেখুন একজন খারাপ মানুষ যে আছেই, সে কখনোই সারাটা জীবন খারাপ থাকতে পারে না, তার ভেতরে অবশ্যই সৃজনশীলতা তার ভেতরে আছে, তার ভেতরে অবশ্যই ভালো মানুষ হবার প্রবণতা আছে। ওই যে মুহূর্তে তার ট্রান্সফরমেশন হচ্ছে, আমরা বলি না হা দেখো লোকটা আগে কীরকম ছিল, এর মধ্যে কীরকম একটা ভালো মানুষের সৃজন হয়েছে, সৃজন ওরকমভাবে হয় না, ট্রান্সফরমেশন, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত হয়।
তাই বলছেন এই যে যা কিছু সর্গানাম এই ব্রহ্মাদি ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি স্থিতি লয় তার মধ্যে সৃষ্টি হলাম আমি, এই যে আমাং পরিবর্তন করি। বলছেন বিদ্যানাম অধ্যাত্ম বিদ্যা, যত কিছু জ্ঞান আছে তার মধ্যে আমি হলাম অধ্যাত্ম বিদ্যা, অধ্যাত্ম বিদ্যা বা আত্মজ্ঞান। কেন বলছেন আত্মজ্ঞান সবার চেয়ে শ্রেষ্ঠ বিদ্যা, তার কারণ হচ্ছে আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেকে জানতে পারছি, আমরা সবাইকে জানবার চেষ্টা করি, এক্স ওয়াই জেড সকলকে জানবার চেষ্টা করি, কিন্তু কখনো কোনো অবস্থাতে আমরা নিজেদেরকে জানবার চেষ্টা করি না। এবং আমরা নিজেদেরকে যদি না জানতে পারি, আমরা নিজেদের যদি আমরা নিজেদের সম্পর্কে যদি অবহিত না হতে পারি, তাহলে আমার জীবনের উন্নয়নও হবে না, আমার জীবনের অবনয়নও হবে না, আমরা একটা জায়গায় স্থবির হয়ে যাব। সেই ন যজৌ ন তস্থ, একটা জায়গায় স্থবিরতা প্রাপ্ত হব। তাই বলছেন নিজেকে জানাটা খুব জরুরি, নিজেকে যদি আমরা জানতে না পারি তাহলে আমি জগৎকে জানতে পারবো না। তার কারণ হচ্ছে নিজেকে যখনই আমি জানি তখন আমি হয়ে যাই তুল্য মূল্যের বিচার, আর তারপরে জগৎকে সেইভাবে বিচার করি। আপনি 1 কিলো আম কিনতে গেছেন, আপনি হাতে করে তুলে তো 1 কিলো আম করতে পারবেন না, কিনতে পারবেন না। একটা ওজনদারি থাকা দরকার, তার একটা দিকে মানে রেজিস্টার যেটা 1 কিলোরই ওজন, সেই রকম একটা ওজনদার একটা পাথর বসাতে হবে। তারপরে আরেকটা যেটা দিক আছে সেইখানে একটু একটু করে আম চড়াতে 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 আমরা আসতে থাকি যে হ্যাঁ এইটা যে এই দাম দিকে যে জিনিসটা হলো এর তুল্য মূল্য বিচারটা হচ্ছে 1 কিলোর মতো। ঠিক সেই রকম আমি যদি আমাকে যদি না বিচার করে দেখতে পারি, আমাকে যদি না জেনে দেখতে পারি, তাহলে জগৎটাকে কিছুতেই বিচার করতে পারবো না। জগৎটা ভালো না মন্দ সেইটা আমি কিছুতেই অনুভব করতে পারবো না। তাই সবার আগে নিজেকে জানাটা ভীষণ রকমের জরুরি। এই সব বিজ্ঞানের মধ্যে অধ্যাত্মবিদ্যা হলো শ্রেষ্ঠ। তার কারণ হচ্ছে অধ্যাত্মবিদ্যা কখনো কোনো কিছুকে বিশ্বাস করতে বলে না, অধ্যাত্মবিদ্যা বলে তুমি করে দেখো এবং তুমি অনুভব করো। আমাদের ওনার কি নাম এখন লোকান্তরিত হয়েছেন, অমিতাভ মহারাজ। অমিতাভ মহারাজের গুরু ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজ, এবং মাধবানন্দজি মহারাজকে তিনি গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি বিশ্বাস করেন যে এই যে আমি যে জপ ধ্যান করবো, এই যে দীক্ষা নেবো, জপ ধ্যান করবো, নানা রকম কাজকর্ম করবো, এই দিয়ে আমার মুক্তি হবে, এটা কি আপনি বিশ্বাস করেন? বলছেন তোমাকে কে বিশ্বাস করতে বলেছে, তুমি করে দেখো, যদি তুমি মুক্ত হও তাহলে অবশ্যই তুমি মুক্ত হবে, আর যদি তুমি মুক্ত হতে না পারো তাহলে বুঝবে যেটা দিয়ে হয় না, তোমাকে তো বিশ্বাস করার কথা কেউ বলেনি। অধ্যাত্মবিদ্যার এই একটি ভালো বিষয় ভালো দিক হচ্ছে এই সবসময় আপনাকে চ্যালেঞ্জ করছে, এবং সেটি আপনি যদি পরীক্ষা করে বাজিয়ে নেবার সুযোগ আছে, যেটা অন্য কোনো বিদ্যায় এই বাজিয়ে নেবার এই কোনো রকম সুযোগ আমাদের থাকে না। ভগবান বলছেন খুব সুন্দর কথা, এরপরেরটা বলছেন বাদ প্রবত প্রবদতা মহম, পারস্পরিক বিবাদ সমূহের মধ্যে এই আমি হলাম বাদ। আমাদের শাস্ত্রে এই যে আমরা যা কিছু আলোচনা করি যে বিতর্ক বিচার, এটিকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাদ, দ্বিতীয়টা হচ্ছে জল্প, আর তৃতীয়টা হচ্ছে বিতণ্ডা। এই অদ্ভুত শ্রেণী বিভাগ। যখন আমরা সত্যান্বেষণের জন্য আমরা সত্যান্বেষণের জন্য সত্যান্বেষণের মনোভাব নিয়ে শান্ত ধীর স্থির হয়ে আমি আলোচনা করি, কখনোই মাথা গরম করছি না, এবং সত্যান্বেষী তত্ত্বদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে আমি যখন এগিয়ে যাই, তখন সেই যে ভাব যে আলোচনা সেটাকে বলা হয় বাদ। এখানে সাধারণত এই পরীক্ষিত সত্য এবং উপলব্ধ সত্য এই দুটোর ভেতরে আমরা চর্চা করে থাকি। দ্বিতীয়টি হচ্ছে জল্প। জল্প হচ্ছে যেখানে আমরা উদ্দেশ্যটা ভুলে যাই, কেন আমি তর্ক করছি সেই উদ্দেশ্যটাই ভুলে যাই। আমরা সত্যে উপনীত হওয়া সৎ যে প্রচেষ্টা সেটা একেবারেই ত্যাগ করে আমাদের একটাই উদ্দেশ্য থাকে, যেভাবেই হোক বিপক্ষকে পরাভূত করব। আর তৃতীয়টা হচ্ছে বিতণ্ডা, যেটা হচ্ছে আমি সামনের মানুষের কোনো কথাই শুনব না, তার যাবতীয় যুক্তি তার সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে আমি যেটা ভালো বুঝি, আমি যেটা ভালো ভাবি,
আমি যেটা ভালোভাবে ভালো মনে করেছি সেটিকে যখন প্রতিষ্ঠিত করবার কথা বলি। এই তিন ধরনের আলোচনা যে কোনো বিতর্কের ভেতরেই হওয়ার কথা। তার মধ্যে ওই বাদটিকেই নেওয়া হয়, মানে যেটা কনস্ট্রাকটিভ কোনো ডিসকাশনের জন্য বাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এটা সবচেয়ে বেশি প্রয়োগ হওয়ার কথা ছিল আমাদের সংসদে। আমাদের সংসদে আর এখন বাদ হয় না, এখন যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই বিতণ্ডা আর খানিক ঠানিক ক্ষেত্রে জল্প। এর বাকি বাদ কখনো হয় না, বাদ সবসময় সৃষ্টিশীল। তাই বলছেন ভগবান, বলছেন যে তর্কাতর্কির যাবতীয় পদ্ধতি আছেন, তার মধ্যে আমি হলাম বাদ। যদি আপনি বাদে ব্যাপৃত থাকেন, আপনি নিজের জিনিসটাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন অথচ সেটা যুক্তি তারপরে উপযুক্ত প্রমাণ সমস্ত কিছু সহ এর নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তখন সেটা বাদ। বাদের খুব ভালো একটা উদাহরণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। দেখবেন সেখানে লীলা প্রসঙ্গকার তার যে জ্ঞাতব্য বস্তু যেটা তিনি জানাতে চাইছেন সেটা প্রতিষ্ঠা করার জন্য তিনি যা যা ওই বিষয়ে যা যা কিছু পেয়েছেন সেগুলোকে তিনি কিন্তু একটি 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 করে সবার সামনে প্রকাশ করছেন। এবং একটি কথা শারদানন্দজি বারবার লিখছেন, দেখবেন পড়লেই পাওয়া যায়, পাঠকরা ইহাকে ইহার মধ্যে যেটিকে সত্য বলে গ্রহণ করিবার ইচ্ছা হয় সেটিকে সে গ্রহণ করুন। বাদ হচ্ছে এইটা, আমি আমার সেরাটা নিবেদন করলাম, আমি আমার যুক্তিতে যা বুঝেছি যা কিছু করেছি সেগুলোকে নিবেদন করলাম, এবার যেটা সেরা হবে সেটা গ্রহণ করবেন। কিন্তু কখনোই সে নিজের এটাকে নিজের ভাবনাটাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যের যে ভাবনা অন্যের যে চিন্তা সেটাকে কখনো কোনো অবস্থাতে নাশ করবে না, সেটা হচ্ছে বাদের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু বিতণ্ডার ক্ষেত্রে বা জল্পের ক্ষেত্রে এটি হয় না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিতণ্ডা হয়। আগে আগে যখন প্রথম প্রথম লোকসভা টিভি দেখানো শুরু হয়েছিল তখন দেখবার ইচ্ছা হতো, এখন মানে ভুলেও দেখতে ইচ্ছা করে না। কখনো কখনো এই যে লোকসভা টিভির কোনো একটা ক্লিপিংস হয়তো খবর টবরে দেখানো হলো, সেই খবর দেখে মনে হয় যে যেন ইচ্ছা করে কোনো একটা দিকে প্রবাহিত করবার জন্যই যাবতীয় কিছু হচ্ছে। যখন সেটা হচ্ছে না তখন সেই ওয়েলে নেমে চিৎকার চেঁচামেচি শাল ছুঁড়ে মারা কাগজ ছুঁড়ে মারা বই ছুঁড়ে মারা হাতে যা আছে সব কিছুর একটাই উদ্দেশ্য, যেটা সত্যপথে যে আলোচনাটা একটা কনস্ট্রাকটিভ মতে যেতে পারত সেখান দিয়ে না গিয়ে তাকে একটা ডিস্ট্রাকটিভ পথে নিয়ে যাওয়া, সেই কারণে সেটা ঈশ্বরের প্রকাশ হতে পারে না। তাই ভগবান বলছেন যাবতীয় যে আলোচনা হয় তার মধ্যে আমি হলাম বাদ। বলছেন পরের শ্লোকে 33 নম্বর শ্লোকে, অক্ষরা নাম অকারো অস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহমেবাক্ষয়ঃ কালো ধাতাহম বিশ্বতো মুখম। যাবতীয় অক্ষর সমূহের মধ্যে আমি হলাম অ, অক্ষরাণাম অকার ও অস্মি সকল অক্ষরের মধ্যে আমি হলাম অ। এই যে অ, এটি একেবারে আমাদের যে আমরা যে পড়াশোনা করি তার প্রথম হচ্ছে অক্ষর হচ্ছে অ। অনেকে বলে হ্যাঁ ঠিক আছে আমরা ইংরেজিতে পড়াশোনা করেছি ও ইংরেজিতে প্রথম লেটার হচ্ছে এ, কিন্তু সংস্কৃতের যে অ্যালফাবেটসগুলো সাজানো আছে তার মধ্যে গিয়ে দেখবেন যে এ এটা অনেকটা পিছিয়ে আছে। এটা আমাদের ভাষা ভারতীয় বা সংস্কৃত ভাষার সপ্তম অক্ষর হচ্ছে এ, একার এ হচ্ছে সপ্তম অক্ষর। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে অবশ্যই এটি হচ্ছে অ, অকার হচ্ছে আমাদের যাবতীয় যে শব্দ সমূহ বা সৃষ্টির এই যে ভাব প্রকাশের যে বিনিময়ক যে শক্তি আছে সেই শক্তির প্রথম শব্দ হচ্ছে অ। তারপরে বলছেন দ্বন্দ্ব সামাসিকস্য চ, যখন দুটো শব্দকে আমরা একত্র করি তাকে আমরা বলে থাকি সমাস। অনেক রকমের সমাস আছে, তার মধ্যে ভগবান বলছেন আমি হচ্ছি দ্বন্দ্ব সমাস, যেখানে একটি পদ সরাসরি অন্য একটি পদের সঙ্গে যুক্ত হয় সেই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন রাম আর কৃষ্ণ, উদাহরণ দেওয়া আছে রাম আর কৃষ্ণ, রাম কৃষ্ণ, এই যে একটা আরেকটা পদ পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত হয় সেইটিকে বলা হয় দ্বন্দ্ব সমাস।
ঈশ্বর সব কিছুর ভেতরে সরাসরি বক্রভাবে কখনো কিছু যান না। সেই কারণে তিনি বলছেন সব কিছুর ভেতরে আমি হলাম দ্বন্দ্ব সমাস, অহমেব অক্ষয় কালো। বলছেন এই অহম এব অক্ষয় কালো, আমি কি না আমি কাল। কালের দুটি এখানে তিনি বিশেষণ ব্যবহার করেছেন, দুটি বিশেষণ কি, একটা হচ্ছে অক্ষয় আর একটা হচ্ছে, একটি আমি ভুল বললাম, একটি মাত্র তিনি ব্যবহার করেছেন, সেটি হচ্ছেন অহম অক্ষয় কালো। অক্ষয় শব্দের আবার দুটি দিক আছে, দুটি তিনটি দিক আছে। অক্ষয় শব্দকে আমরা তিনটি ভাবে প্রকাশ করি, অক্ষয় যেটা ক্ষয় কখনো হয় না, দুই হচ্ছে অন্তহীন যার কখনো শেষ খুঁজে পাওয়া যায় না, আরেকটি হচ্ছে চিরন্তন যেটা শাশ্বত, সব কালেতেই একই রকম থাকে, চিরন্তন যেটির কখনো প্রকাশের আলাদা আলাদা তারতম্য হয় না। সত্য যুগে তিনি একরকম, ত্রেতা যুগে তিনি আরেক রকম, দ্বাপরে তিনি আরেক রকম, তা কিন্তু নয়। ধরুন সূর্য উঠেছেন, শ্রীরামকৃষ্ণের সময় সূর্য ঠিক যেরকমভাবে উঠতেন, যেভাবে তিনি আলো দিয়ে জগৎকে আলোকিত করতেন, যেভাবে তিনি অস্ত গেলে জগৎ অন্ধকার আচ্ছন্ন হতো, এখনও ঠিক সেইভাবে কিন্তু হন। এই যে তিনি হলেন সেই অক্ষয় কাল, অহম এব অক্ষয় কালো, কালকে বলা হয় সেটি হচ্ছে অক্ষয় এবং সেটি হচ্ছে অন্তহীন এবং সেটি হচ্ছে চিরন্তন। আমরা যদি খুব ভালো করে দেখতে পাই তাহলে দেখবেন কাল হচ্ছে মানে একেবারে সব কিছু আমাদেরকে ঠিক করে দেবার, আমাদের জীবনকে ঠিকঠাক করে দেবার মতো একটি অন্যতম মাধ্যম। তারপরে বলছেন ধাতা অহম বিশ্বতো মুখম, ধাতা অহম বিশ্বতো মুখম, আমি সমস্ত কর্ম ফলের দাতা, ঈশ্বরের ঈশ্বর সমস্ত কর্মফল তাকে আমাদের দান করে থাকেন। মা কালীর দেখবেন, মা কালী আছেন, তার কালীর যে পেটের কাছে দেখবেন পরপর 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 করে হাত সাজানো রয়েছে, হাত দিয়ে তার লজ্জা নিবারণ করা হয়। এই হাত দিয়ে কেন লজ্জা নিবারণ করা হয়, হাত দিয়ে এইখানে বলা হচ্ছে হাত হচ্ছে কর্মের প্রতীক, আমাদের কর্মের ফল কালের গর্ভে নিহিত থাকে, দেবী হলেন কালের প্রতীক আর তার গর্ভ তার পেটের চতুর্দিকে নিহিত হয়ে আছে, তাই তিনি তার লজ্জা বস্ত্র হিসেবে এই আমাদের কর্মফলকে তার চতুর্দিকে ব্যবহার করেছেন। তাই বলছেন ধাতা অহম বিশ্বতো মুখম, আমি কর্মফলের কর্মফল দান করে থাকি, সেই কারণে বলছেন বিশ্বতো মুখম, সব দিকে সেই কারণে আমার দৃষ্টি। আমরা যাই করি না কেন, যাই দেখি না কেন, ঈশ্বর আমাকে দেখছেন, আমি কোনো কিছু তার অগোচরে করে উঠতে পারবো না। আমরা অনেক সময় ভাবি যে ভগবানকে পকেটের মধ্যে পুরে নিলাম এবং ভগবানকে পকেটে পুরে নিয়ে বেশ কাজকর্ম করছি, কোথাও তিনি দেখছেন না। আমি দেখেছি এক জায়গায়, তিনি যখন তিনি ঘরেতে থাকতেন, যখন জামা কাপড় ছাড়তেন ভগবানের ওপরে একটা বড় দেখে কাপড় ঢাকা দিয়ে ফেললেন, না ভগবান আর কিছু দেখতে পাচ্ছেন না। আবার তার যখন জামা কাপড় সব পরা হয়ে গেল তখন আবার সেই কাপড়টা খুলে দিলেন। তিনি বলতেন তার সামনে দাঁড়িয়ে আছে কিরম লজ্জা করছে, আমরা খুব মজা করতুম তাকে নিয়ে, আমাদের সাধু হতে এসেছিলেন তিনি, তাকে নিয়ে আমরা খুব মজা করতুম যে কি অদ্ভুত কথা। আমরা বলতাম তোমার ভগ তোমার টেবিলে যে ঠাকুরের ছবি আছে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার টেবিলে যে ঠাকুরের ছবি আছে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। এইটা আমাদের কিন্তু সবার আগে বোঝা উচিত, তিনি যেমন কর্মফলদাতা তার চোখকে এড়িয়ে আমরা কোনো কাজ করতে পারি না। আমরা মনে করি আমি মনে মনে যে চিন্তা করছি এটা বোধ হয় তিনি দেখতে পাচ্ছেন না, আমি হাতে কর্ম করছি ভালো কাজ করছি সব কিছু করছি কিন্তু আমি মনে মনে চিন্তাটা ভালো করতে পারছি না। কোনো একটা মানুষকে দেখে আমার মনে হচ্ছে এ লোকটা মহাশয়তান মহাপাজি, হ্যাঁ আমি ভাবছি এটা কেউ জানতে পারলো না, কিন্তু তিনি কিন্তু অন্তর্যামী, তিনি কিন্তু এটা দেখছেন। আমাদের পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, স্পষ্ট কথায় কষ্ট কম, তিনি বলতেন যে ঈশ্বরকে মনটা দেওয়ার কথা, গোটা মনটা দেওয়ার কথা, কিন্তু যখন তোর কোনো মানুষকে সামনে দেখেছিস মনে হচ্ছে তার সম্বন্ধে তোর কোনো একটা বিরূপ ভাবনা আসছে, সেটাকে প্রকাশ করে দিলেই ভালো। অনেক সময় লোকে বলবে না প্রকাশ করো না, কিন্তু ওই যতবার তুই তাকে দেখবি ততবার তোর মনের ভেতরে ব্লিড করতে থাকবে, ক্ষত হতে থাকবে, তোর মনে হবে না এই লোকটা ভালো নয়, এর থেকে কীভাবে সরে যাব কীভাবে সরে যাব। কিন্তু তুই যদি তাকে বলিস দেখো ভাই আমি তোমাকে পছন্দ করছি না, তোমার এই জিনিস আমি দেখেছি, তাই তুমি আমার ধার কাছে এসো না, তাহলে কী হবে, সেই মানুষটা সতর্ক হবে,
সে তার নিজের জীবন সম্পর্কে সতর্ক হবে, নিজেকে বদল করবার চেষ্টা করবে। এবং একই সঙ্গে যে ভারটা আমরা বহন করে নিয়ে যাচ্ছিলাম, আমরা যখনই শরীরে কিছু ভার বহন করে নিয়ে যাই, একটু একটু করে আমাদের নিজেদের ক্ষতি হতে থাকে, ক্ষয় হতে থাকে। ঠিক সেই রকম যখন মনের ভেতরে কোনো ভার বহন করে নিয়ে যাই, তখন মনের অংশ বিশেষ ক্ষয়প্রাপ্ত হয়। মহারাজ বলতেন, গোটা মনটা অক্ষয় অজড় অমর মনটি ঈশ্বরকে দেবার কথা। সাধারণ মানুষের কথা, মানে সাধারণ মানুষের দেওয়া আঘাতে, সাধারণ মানুষের দেওয়া দুঃখে, তাতে এতটুকু সেটা প্রভাব পড়ার কথা নয়। আমরা অনেকটা সময় জিজ্ঞেস করতাম যে কেমন করে আমরা এর থেকে পেরোবো। উনি বলতেন, পেরোনোরই একটাই উপায় হচ্ছে সবসময় মনে করা যে আমি হলাম ঈশ্বরের স্বরূপ, এবং আমি যাই করি না কেন, আমি যদি ভুলও করে থাকি আমাকে তার কাছে জবাবদিহি করতে হবে, আমি যদি ঠিক করে থাকি তাও আমাকে তার কাছে আমি তাকেই বলতে পারি। জগতের কারুর কাছে আমাকে আর জবাবদিহি করার কথা নয়, কারণ তিনি আমাকে দেখছেন। জগতে আমাকে সবাই খারাপ বলুক না কেন, কিন্তু একজনের কাছে আমার পরিষ্কার থাকা দরকার, তিনি জানেন আমি অতটা খারাপ নই। মানুষ তার ধারণা অনুযায়ী আমার সম্পর্কে অ্যাসেস করতেই পারে, তাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু সেই তার অ্যাসেসমেন্টটাই আমার জীবনে সর্বস্ব যেন না হয়। বলছেন 34 নম্বর শ্লোকে, মৃত্যু সর্বহরশ্চ অহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাচ্চ নারীনাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। আমি হলাম সর্বগ্রাসী মৃত্যু, আর যারা ভবিষ্যতে সমৃদ্ধ হবেন তাদের সমৃদ্ধির কারণ নারীদের কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ক্ষমা, তাও হলাম আমি। এই মৃত্যু শব্দটা আবার ভগবান বলছেন। আমাদের দুটি শব্দ এইখানে আমরা দেখেছি, একটি হচ্ছে কাল এবং অপরটি হচ্ছে মৃত্যু। পূর্ব শ্লোকে, পূর্ববর্তী শ্লোকে আমরা কালের কথা দেখেছি। কাল, কাল এবং মৃত্যুর মধ্যে ফারাক হচ্ছে, কাল যেটা আছে, কালের কথা যখন আমরা বলি তখন আমরা একটা আবেগ দ্বারা পরিচালিত হই না, আমরা এগিয়েই চলতে থাকি। কিন্তু মৃত্যুর যখন কথা বলি তখন একটা আবেগ দ্বারা পরিচালিত হই। মৃত্যু হচ্ছে আমরা যা কিছু করি তার একটা ফুল স্টপ, সেটা থেমে যাবে, ওই কারণে থেমে যাবে। তাই মৃত্যুর সঙ্গে তখন আমরা নিষ্ক্রিয় হয়ে কথা বলতে পারি না, মৃত্যুর সঙ্গে আমাদের জীবনটা প্রত্যক্ষভাবে যুক্ত। আমরা এই করব, সেই করব, এই করব, কাজ এই কাজ করব, তখন আমাদের ভেতরে স্পন্টিনিটি কাজ করতে থাকে। অথচ যখন আমরা নিশ্চিত, কারণ আমরা নিজেরাও জানি না যে মৃত্যুটা কবে আসছে, অথচ যখন মৃত্যু এসে গেছে, মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি, তখন আমাদের ভেতরের জীবনের, জীবনকে দেখার পরিবর্তনটা, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। এই কারণে সবসময় আমাদের মৃত্যু চিন্তা করতে বলা হয়। তার মৃত্যু চিন্তা করতে বলা হয় তার কারণ হচ্ছে এই যে জীবনটা একটা সময় থামবে, কোনো একটা জায়গায় এসে একেবারে থেমে যাবে, এটা যেন আমাদের বোধ থাকে। আমাদের যতক্ষণ না এই বোধটা আসে ততক্ষণ আসবে না। আমাদের একজন স্বামীজি ছিলেন, তা খুব গলাবাজি করতেন, খুব হইচই করতে ভালোবাসেন, খুব সাধন সাধক ছিলেন, সাধন ভজনও করতেন, কিন্তু পেটে একটা সমস্যা নিয়ে তিনি একবার আমাদের সেবা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হলেন। আমরাও তাকে নিয়ে খুব মজা করতাম। বৃন্দাবনে কি একটা ওই বৃন্দাবনের উৎসব, সেখান থেকে ফিরে এলেন, আমরা বৃন্দাবনে যারা গেছিলো তারাও গিয়ে দেখলো যে উনি সেখানে কেবলমাত্র দই ভাত খাচ্ছেন। সবাই জিজ্ঞেস করছে, মানে দই ভাত খাচ্ছেন কেন? বলছে না, কিন্তু একটা অ্যাসিডিটি হয়েছে বুঝলি, এই কারণে এত ভালো ভালো খাবার চতুর্দিকে রাখা রয়েছে, কিছুতেই কিছু খেতে পারছি না। তারপরে এসেও যখন ফিরে এলেন সেন্টারে, সারদা পিঠে ছিলেন, যখন সেন্টারে ফিরে এলেন তখনও এসে সেই একই রকম অবস্থা, তখন তাকে সেবা প্রতিষ্ঠানে পাঠানো হলো। ডাক্তারেরা বললেন, ওদের সিটি স্ক্যান করে তাদের মনে হলো কিছু একটা জিনিস আছে, একটা টিউমার আছে যেটাকে সার্জারি করার ভীষণ দরকার আছে। এবং যথারীতি সেই টিউমারটার সার্জারি করতে গিয়ে তারা দেখলেন যে ক্যান্সার সর্বত্র ছড়িয়ে পড়েছে। তারা আশা করেছিলেন টিউমারটা কেটে বার করার পর তার বায়োপসি হলে হয়তো দেখা যাবে ক্যান্সার হয়েছে, কিন্তু যখন টিউমারটা ইয়ে করতে গিয়ে দেখা গেল, তখন দেখা গেলো এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তাই আর সার্জারি হলো না, এবং এত অ্যাডভান্স স্টেজে চলে গেছে, ওটা পুরো সিল করে দেওয়া হলো। এক তো পেটের ভেতর ভীষণ অস্বস্তি, তার উপর ওই সার্জারি হলে ভীষণ ব্যথা, তারপর সেই স্টিচ হয়েছে সেটারও ব্যথা,
উনি খুব চিৎকার চেঁচামেচি করছেন ওয়ার্ডের ভেতরে। ডাক্তার যিনি এসছেন তাকে তো ভীষণ বকাবকি করছেন, এত অসহ্য বকেছেন। সে ডাক্তার গিয়ে বিজন মহারাজকে গিয়ে বললেন যে এই পেশেন্টকে বলে দেওয়াই ভালো যে এর জীবনটা শেষ হয়ে আসছে, এটা ওনাকে জানিয়ে দিলেই ভালো, নালে এরকমই হইচই করতে থাকবে। পরের দিন যখন ওই রাউন্ড হয় সেখানে সেক্রেটারি এসছেন দেখতে, ওনার সঙ্গে কথাও হলো। কথা হবার পরে উনি বলছেন জানো তো তোমার ডাক্তাররা সব অপদার্থ, এরকম আমার এটা করলো, বললো অপারেশন করলেই কমে যাবে, অথচ অপারেশন হয়নি, অপারেশন হয়েছে পেট খোলা হয়েছে, আবার দেখো স্টিচ করে দিয়েছে, এটার একটা ব্যথা, পেটের একটা ব্যথা, অদ্ভুত, মানে একদম ভীষণ রকমের চিৎকার চেঁচামেচি করছেন। মহারাজ তখন খুব শান্ত গলায় তাকে বললেন আপনি জানেন কেন করা যায়নি, কারণ আপনার খুব অ্যাডভান্স স্টেজে ক্যান্সার এবং সেটা সমস্ত শরীর পেট জুড়ে ছড়িয়ে পড়েছে। উনি তখন জিজ্ঞেস করেছিলেন যে কতদিন আমি আর বাঁচব, বোধহয় এক মাসেরও কম এরকম কিছু, তিন সপ্তাহ এরকম কিছু বলা হয়েছিল। সেই দিন থেকে একটা অদ্ভুত পরিবর্তন এলো। উনি শারদাপীঠে অধ্যক্ষ মহারাজকে বললেন একজন ব্রহ্মচারীকে তার কাছে পাঠাতে, এবং সে এলে তার কাছে চাবি, তারপরে একটা কাগজে লিখে রেখেছেন তার ঘরে কোথায় কোথায় কী কী টাকা আছে, সেটা কোন কোন আশ্রমকে দিতে হবে এবং কতটুকু টাকা তার ভাণ্ডারায় ব্যয় করা হবে সেটিও তিনি নির্দিষ্ট করে দিলেন। আর সমস্ত কিছু তার যা কিছু বিলঙ্গিং ছিল ফোন থেকে ক্যারাম করে সমস্ত কিছু তাকে দিয়ে দিলেন। দুপুরের মধ্যে ব্রহ্মচারী চলে যাওয়ার পরে যে কটা দিন বেঁচেছিলেন, এগারো দিন বোধহয় বেঁচেছিলেন, সমস্ত সময়টা তিনি জপ করলেন, সমস্ত সময়টা ধরে তিনি ভগবানকে ডাকলেন। ওই শেষের দিকে আর বসতে পারছিলেন না, তখন ওই হাফ লেট করে রাখা ছিল, কিন্তু ওই পুরো সময়টা যতক্ষণ যে কটা দিন তিনি বেঁচেছিলেন ওই সমস্ত সময়টা মৃত্যু আসার শেষ মুহূর্ত অবধি তিনি জপ করছেন, ঈশ্বরের নাম করছেন। এই দেখুন কাল একটা মানুষ হইচই করে বেড়াচ্ছিল, কারণ সে জানে না মৃত্যু তার শেষ হয়ে যাবে, সে নানা রকমের জিনিসপত্র প্ল্যানিং করছেন। আমি একজন লোককে চিনি যিনি মৃত্যুর আগের দিন সন্ধ্যায় আমার সঙ্গে দেখা হয়েছে, গল্প করছেন, তিনি কোথায় গিয়ে দেখে এসেছেন এরকম বাথরুম হবে, তাতে পর্দা টেনে দেওয়া হবে, স্নান করলে জলটা কিছুতেই বাথরুমের অন্য অংশে পড়বে না। পরের দিন সকালে আমরা যখন তাকে গিয়ে পৌঁছলাম, শুনলাম মাঝরাত্রে তিনি মারা গেছেন, এত দূরে মারা গেছেন, তার কাছে গিয়ে যখন পৌঁছলাম পরের দিন সকালে গিয়ে দেখা গেল যে মানুষটা এত প্ল্যান করছিলেন, তিনি তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, তিনি আর মানুষ নেই, একবারে ওই যে পাপসের সঙ্গে তার সঙ্গে আর কোনো ফারাক নেই, তাকে আর আলাদা করে ডিফাইন করা যাচ্ছে না, এই রকম হচ্ছে অবস্থা। তাই দুটো জিনিসের মধ্যে কাল হচ্ছে অনন্তের একটা প্রতীক, কোথায় থামতে হবে আমরা জানি না, কিন্তু সেখানে আমাদের আবেগ কাজ করে না, কিন্তু মৃত্যু হচ্ছে একটা স্থির আবেগ যেখানে আমরা জানি আমি শেষ হয়ে যাব, এবং তখন আমাদের ভেতরে অন্য রকমের চিন্তা কাজ করে। জীবনের লংজিভিটি সম্পর্কে আমরা অবহিত হয়ে আরও বেশি রিসোর্সফুল কাজকর্ম করতে পারি। এই কারণে বারবার অধ্যাত্ম সাধনায় মৃত্যু চিন্তার কথা বলা হয়েছে, কারণ মৃত্যু যে কোনো দিন যে কোনো সময় এসে পৌঁছবে, তাই আমার হাতে যে কাজগুলো আছে কোনোটাকে না ফেলে রেখে আপ অ্যান্ড ডুইং হয়ে লাফিয়ে ঝাঁপিয়ে সেই কাজটি সব মানে করাটা হচ্ছে উদ্দেশ্য। তাই বলছেন যে মৃত্যু সর্বরহম চ মৃত্যু সর্বহর চ অহম, আমি সেই সর্বগ্রাসী মৃত্যু। আম যারা ভগবানকে কিন্তু সেই সর্বগ্রাস সব কিছুকে যে গ্রাস করে দেয় সেই হচ্ছে মৃত্যু, কিন্তু আমাদের অধ্যাত্ম শাস্ত্র বলেন যারা ভগবানের শ্রীচরণ স্পর্শ করেছেন মৃত্যু তাদের স্পর্শ করতে পারে না। কালের নিয়মে তারা অবশ্যই মারা যায়, কিন্তু তারা একটা মৃত্যুহীন জীবন যাপন করে যান। যারা উচ্চ আদর্শে উচ্চ ভাবনায় জীবন কাটিয়ে যান কালের নিয়মে তারা মারা যান, কিন্তু তাদের যে জীবন কথা, তাদের যে জীবনচর্যা, তাদের যে কীর্তি সেটা মানুষের ভেতরে থেকে যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বছরের বেশি জন্মেছেন, তার জন্ম হয়ে গেছে 200 বছর আগে, মারাও গেছেন 100 বছর আগে, কিন্তু আজ যখন আমরা অক্ষর জ্ঞান করার কথা ভাবি অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ভাবি। মৃত্যু তাকে গ্রাস করতে পারেনি, তিনি একটা কালোত্তীর্ণ জীবন যাপন করেছেন, মৃত্যুত্তীর্ণ জীবন যাপন করেছেন। এরপরে বলছেন উদ্ভবশ্চ ভবিষ্যতাম, সমৃদ্ধি কি না, যারা সমৃদ্ধ হবে আমি তাদের ভেতরে সেই উদ্ভব শক্তি বা সমৃদ্ধি। আমরা যে সমৃদ্ধ হই, আমরা যে আমাদের লোকে বলে না এই মানুষটা খুব ভালো, এই মানুষটা খুব ভালো, এই কথাটা যে বলছে তার মানে আমার ভেতরে এমন কিছু দিব্য গুণ বা একটা ভালো কিছু জিনিস আছে,
আমার ভিতরে কিছু সম্পদ আছে যেটাকে সে খুঁজে পাচ্ছে, এই সমৃদ্ধির কারণ আমি তার পেছনে আছি বলছেন। তার কারণ আমি এইগুলোর মধ্যে কি কি সেই গুণ, এগুলো বলছেন নারীদের থাকার কথা, শুধু নারীদের থাকলে না সবারই থাকতে হবে বলছেন। কীর্তি শ্রীবাক চ নারী নাম স্মৃতির মেধা ধৃতিক ক্ষমা, আমাদের মায়েদের বহু গুণে গুণান্বিত হতে হয় যা যেগুলি মাধুর্য দান করেন। কি কি সেটা? একটা হচ্ছে কীর্তি সুনাম, এমন কিছু কাজ করবেন না তার কর্ম এমন হবে সেটি যেন মানুষকে উচ্চ নাম দেয়। শ্রী হচ্ছে সৌভাগ্য বা সমৃদ্ধি। বাক, যখন তিনি কথা বলবেন সেই কথা হয়তো খুব সাধারণ কথা হতে পারে কিন্তু তার ভিতরে তার অন্তর্নিহিত যে মাধুর্য মধুরতা সেটা ঝরে পড়বে। স্মৃতি স্মরণ শক্তি, মেধা, মেধা হচ্ছে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে খারাপকে পরিত্যাগ করে ভালোকে গ্রহণ করার মতো যে ক্ষমতা এটি তার ভেতরে যার ভেতরে থাকবে। আর ধৃতি হচ্ছে কোনো কিছুকে খুব বুদ্ধি হচ্ছে কোনো কিছুকে খুব সহজভাবে গ্রহণ করার মতো ক্ষমতা। ধৃতি হচ্ছে প্রগাঢ় সহিষ্ণুতা, এই আগের গুণগুলো যদি না থাকে তাহলে এই ধৃতিটা কিন্তু আসে না। ধৃতি একটা অন্যান্য গুণগুলির সমষ্টি অর্থ, ধরুন আপনি চা বানাচ্ছেন, জল আছে, চা পাত্তি দিয়েছেন, চিনি দিয়েছেন, দুধ দিয়েছেন, একটা নির্দিষ্ট উত্তাপে সেটিকে ফুটিয়েছেন, তারপরে শুধু যদি চা পাতার মধ্যে ওটা রেখে দেন সেটা খাওয়া যাবে না, বিচ্ছিরি লাগবে, তারপরে ছেঁকে তার যে নির্যাসটা যখন তৈরি হয় তখন সেটা এনার্জেটিক, তখন সেটা প্রাণদায়ী, তখন সেটা আমাদের উষ্ণতা দান করে, ঠান্ডা থেকে বাঁচায় এবং সেটা জীবনদায়ী হয়ে ওঠে। ঠিক সেই রকম এই যে ধৃতি, যেটা যে প্রবল যে প্রগাঢ় যে সহিষ্ণুতা, এই প্রগাঢ় সহিষ্ণুতাই আগের গুণগুলোর সমষ্টি, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু শুধু শুধু ধৃতি আমাদের ভেতরে আসবে না। ওই দুটি গুণ ধৃতি এবং ক্ষমা, ধৈর্য ক্ষমা এমনি আসে না, প্রবল ধৈর্য থেকে এটি আসবে। তাই বলছেন নারীদের ভেতরে এই যেসব গুণগুলো আছে, যে গুণগুলি আমরা ইনহেরিট করি, তার সন্তানেরা ইনহেরিট করেন, সেই গুণগুলোর ভেতরে আমি হলাম, আমি তার ভেতরে বিরাজ করছি, অর্থাৎ সব কিছুর ভেতরে আমি আছি। 35 নম্বর শ্লোকে মহারাজ বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, বৃহৎ সাম তথা সাম নাম গায়ত্রী ছন্দ সামহম মাসানাম মার্গশী সোহম ঋতুনাম কুসুমাকরহ। সাম্যের সামগান সামগুলির ভেতরে আমি হলাম বৃহৎ সাম, ছন্দ সময়ের মধ্যে আমি হলাম গায়ত্রী, মাসের মধ্যে আমি হলাম মাগ্র শীর্ষ বা অগ্রয়ায়ন, ঋতুদের মধ্যে আমি পুষ্পময় বসন্ত। বৃহৎ সাম তথা সাম নাম, এই যে তিন আমাদের যে চার বেদ তার মধ্যে একটি বেদ যেটি মানুষ তার জীবন গাথার সঙ্গে নিয়ে চলতে পারে, ঋক বা যজু বা অথর্ব, এগুলোকে জীবন একটা এক্সট্রা স্কিল লাগে, কিন্তু আমাদের জীবনের সঙ্গে সুর ছন্দ তাল এই তিনটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই কারণে সামগান এতটি আমাদের কাছে সহজ হয়। ভক্তিপদ, ভজন, কীর্তন এগুলোর কথা এগুলির কথা বলে এবং এই ভজন কীর্তনে আমরা যদি পারঙ্গম হতে চাই পারি ভজন কীর্তন, তাহলে এই তিনটি জিনিস আমাদের কথা থাকে, সুর তাল এবং লয়, এই তিনটি বোধ যদি আমাদের ভেতরে না থাকে তাহলে কিন্তু হয় না। সেই কারণে বলছেন সামগান সামবেদের গানগুলির মধ্যে আমি হলাম বৃহৎ সাম, যেটি সামবেদের একটি অংশ। গায়ত্রী ছন্দসাম অহম, বৈদিক এবং কাব্যিক ছন্দসমূহের মধ্যে আমি হলাম গায়ত্রী। গায়ত্রী এই তিন তিন ছন্দে ভাগ করা, যে কোনো কবিতা যেগুলো উপনিষদে বা যেগুলোতে তিন তিন ছন্দে ভাগ করা আছে, গায়ত্রী মন্ত্র আমরা দেখি, ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াত্, আগে পিছে ওম বসানো হয়েছে পূজিত করার জন্য, কিন্তু এটি সর্বদা এই তিন তিন ছন্দে ভাগ করা হয়েছে। তান্ত্রিক যাবতীয় মন্ত্র এবং এমনকি যে কোনো মন্ত্র আমরা যেগুলো জপ ধ্যান করি সেটা সবসময় এই তিন তিন ছন্দে ভাগ করা আছে, গায়ত্রী ছন্দে উচ্চারণ করার সুবিধে বলে এই গায়ত্রী ছন্দে এগুলিকে ভাগ করা হয়েছে। মাসানাম মার্গ শীর্ষোহম,
যে বারোটি মাস আছে তার মধ্যে আমি হলাম মার্গশীর্ষ। মার্গশীর্ষ হচ্ছে অগ্রায়ণ মাস। মহাভারতের সময় মার্গশীর্ষ মাস দিয়েই বছরের সূত্রপাত হতো। কেন মার্গশীর্ষ মাসকে এত প্রাধান্য দেওয়া হয়েছে? কারণ এই সময় শস্য আসে, মানুষ সম্পদশালী হয়, সেই কারণে এই সময়টিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং বলছেন ঋতুনাম কুসুমাকর, ঋতুদের মধ্যে আমি হলাম বসন্ত। বসন্তে কুসুমাকর শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে, তার কারণ হচ্ছে ফুলের যে প্রকাশ, শীতকালে ফুলগুলো ঝিমিয়ে থাকে, যেই বসন্ত আসে সেই ফুল যেন কিসের একটা স্পর্শ পেয়ে সেটি বিকশিত হয়। বসন্তকাল এমন একটা সময় যেখানে খুব শীত নেই আবার খুব ঠান্ডাও নেই, এই খুব ঠান্ডাও নেই আবার খুব গরমও নেই, একটা মাঝামাঝি নাতিশীতোষ্ণ, প্রত্যেকটা জিনিস বিকশিত হতে পারে। বুদ্ধির প্রকাশ হয়, মনের প্রকাশ হয়, জীবনের প্রকাশ হয়, ভালোবাসার প্রকাশ হয়। সেই কারণে বলছেন যে ঋতু নাম কুসুমাকরণ, ঋতুদের মধ্যে আমি হলাম বসন্তকাল। বসন্তের এই কারণে এত বেশি আমাদের জীবনে, আমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে বসন্তের এতখানি মর্যাদা দেওয়া আছে। দূতম ছলয়তামস্মি তেজস্মি নামহম জয়স্মি ব্যবসায়স্মি সত্ত্বম সত্যবতামহম। প্রতারণাকারীদের মধ্যে আমি দূত ক্রিয়া, আর তেজস্বীদের মধ্যে আমি হলাম তেজ বা জয় বা উদ্যম, আর সাত্ত্বিক গুণের ভেতরে সত্যগুণ, সাত্ত্বিকদের ভেতরে আমি হলাম সত্যগুণ, সেও আমি। দ্যুতম ছলয়তাম অস্মি, আমি হলাম দূত ক্রিয়া, পাশা খেলাকে দূত ক্রীড়া বলা হয়। বলছেন এটা এক ধরনের জুয়া খেলা। এই জুয়া খেলা আমাদের কি করি, জুয়া খেলতে গেলে আমাদের এই অবশ্যই সততার আশ্রয় করা যায়। জুয়া কখনো, যখনই এই চ্যালেঞ্জিং কিছু হচ্ছে তার ভেতরে অবশ্যই সততা, সামান্যতম হলেও সততা থাকে। ঈশ্বর সব কিছুর ভেতরে আছেন। মা বলছেন না যে একই, এই ঠাকুরের এক কথা আছে, আলো নির্বিকার, সে তা সেই আলো জ্বালিয়ে কেউ তাতে ভাগবত পাঠ করছে, কেউ তাতে টাকা জাল করছে, কিন্তু আলো নির্বিকার। কিন্তু দুটি কাজের ভেতরেই এই আলোকে প্রয়োজন হচ্ছে আমাদের। ঠিক সেই রকম ভালো কাজ, ভালো যা কিছু করতে চাই সেইটা করতে গেলেও যেরকম আমাদের ঈশ্বরের সহায়তা প্রয়োজন হয়, খারাপটি করতে গেলেও সেখানেও ঈশ্বরের সহায়তা প্রয়োজন হয়। কিন্তু এই সৌরশক্তি যে ভালো মন্দ যা কিছু সেই মন্দকে অতিক্রম করে আমাদের যাওয়ার শক্তিও কিন্তু এই আলো আমাদের দেয়। এই যে ভালো গুণ, যেমন কালো দিকটা থাকতে থাকতে কালো আছে বলে আমরা ভালোর গুরুত্ব বুঝতে পারি। আপনি একটা অন্যরকম জীবনযাপন করেন, বদমাইশের জীবনযাপন করেন, আপনি কোনো রকম কিছু, সবাই আপনাকে খুব ভয় পায়, কিন্তু আপনি নেমে যাচ্ছেন, সবাই আপনাকে নতজানু হচ্ছে, আপনার পাশ দিয়ে একজন ঋষি বেরিয়ে যাচ্ছেন, একজন ভালো মানুষ বেরিয়ে যাচ্ছেন, তার আপনার মতো গ্ল্যামার নেই, তার আপনার মতো এই প্রভাব নেই, তার আপনার মতো প্রতিপত্তি নেই, কিন্তু তাঁরকে জগৎবাসী আপনাআপনি মাথা অবনত মস্তক হচ্ছেন। তখন এই আপনি ভালো আর মন্দের বিচার করতে পারেন, এই তখনই বিচার করতে পারেন। তার কারণ হচ্ছে আপনার ভেতরে চেতনা, যে খারাপ আমি যে খারাপ, এই চেতনাটা যদি না থাকে তাহলে কিন্তু আমি সেটাকে অতিক্রম করার যে ক্ষমতা সেটা আমি পাই না। বলছেন তেজ তেজস্মি নামহম, আমি যারা তেজস্বী তাদের ভেতরে আমি তেজি, তেজ। জয়স্মি ব্যবসায়স্মি, বিজয়ীদের ভেতরে আমি হলাম, আমি হলাম উদ্যম, আমি সেই দৃঢ় সংকল্পযুক্ত উদ্যম, যে জয় পেতে চায়, যে কোনো কিছুকে অ্যাচিভ করতে চায়, তার ভেতরে যদি দৃঢ় উদ্যম না থাকে তাহলে সে কখনো কোনো কিছু করতে পারে না। আপনি যদি মনে করেন যে না ঠিক যেরকম, ঠিক আছে গুরুদেব বলে দিয়েছেন সকালবেলা 100 জপ করতে, বিকেলবেলা 100 জপ করতে, তাহলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। আমাদের ধীরে 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 আমরা যদি অনুভূতির, তাহলে হবে ঈশ্বরকে ওই আমার একটা একটা রুটিন মাফিক দুবেলা জানা শোনা এটা হয়ে যায়, কিন্তু যে অনন্ত শান্তি যেটার জন্য আমি দীক্ষা নিয়েছি, আমি ঈশ্বরকে অনুভব করার জন্য এই যে দীক্ষা নিয়েছি, সেটার জন্য একটা অতিরিক্ত পরিশ্রম করতে হয়, এবং অতিরিক্ত পরিশ্রম করতে গেলে আমার ভেতরে যদি উদ্যম না থাকে, আমার ভেতরে যদি দৃঢ়তা না থাকে, তাহলে কিছুতেই কোনো কিছু হবে না। এই যে একটি ক্লাস এবারে যে ফার্স্ট হয়েছে যে মেয়েটি, সে বলছে নাওয়া খাওয়া ভুলে
সারাদিন পড়াশোনা করেছে, তাকে অনেকেই সমালোচনা করছে, তার কোনো বন্ধু নেই, কিছু নেই, কিন্তু ওই যে তার যে উদ্যমটা, তার যে চেষ্টা, এটাকে কিন্তু ছোট করে দিলে হবে না। সে একটা কিছু অ্যাচিভ করতে চায় এবং এই অ্যাচিভ করবার জন্য যে এক্সটেন্ট যাওয়ার দরকার সেই এক্সটেন্টটা সে অ্যাচিভ করছেন। সেইটা বলছেন জয়ও অস্মি, জয় যেমন আমি, ব্যবসায় অস্মি, তেমনি অধ্যাবসায়ীদের ভেতরে আমি হলাম দৃঢ় সংকল্প। সত্ত্বম সত্ত্ববতাম অহম, যারা শান্ত এবং স্থির, যারা সাত্ত্বিক ভাবাসম্পন্ন, তাদের মধ্যে আমি হলাম সত্ত্বগুণ। যে কারণে আমি সাত্ত্বিক, যে কারণে আমি সত্যকে ধারণ করে রেখেছি, যে কারণে আমি আর পাঁচজনের মধ্যে থেকে উচ্চ চিন্তা বেশি করতে পারি, যে গুণে করতে পারি, সেই সাত্ত্বিক গুণ, সেই সত্ত্বগুণস্বরূপ হলেন ঈশ্বর। বৃষ্ণি নাম বাসুদেব অস্মি, পাণ্ডবা নাম ধনঞ্জয়, মুনি নাম অপ্যহম ব্যাস, কবি নাম মুষনা কবি। বৃষ্ণিগণের মধ্যে আমি হলাম বাসুদেব। বৃষ্ণি হচ্ছে যাদব বংশীয়, এই যে যাদব বংশীয় শ্রীকৃষ্ণের যে বংশ, শ্রীকৃষ্ণ এমনিতেই তিনি স্বয়ং ভগবান, কিন্তু যখন জগদীশ্বর মানুষের মধ্যে আসেন তখন তাকে একটি পরিচয় ধারণ করতে হয়। যেরকম চাটুর্যদের বংশে সবাইকে পরমহংসদেবের মতো সুন্দর মানুষ, সবাইকে এরকম উচ্চ আধ্যাত্মিক মানুষ, তাদের দেখতে একরকম। আপনি দেখবেন যদি ঠাকুর, যে ঠাকুরকে হৃদয়রাম যে ছুঁয়ে আছেন কেশব চন্দ্র সেনের বাড়িতে, তাতে ঠাকুরের সারা শরীরের যেগুলো প্রভাবগুলো, সেগুলো ওই পরবর্তী বংশধর এখন যারা আছে তাদের দেখলেই বোঝা যায় এরা ঠাকুরের বংশধর। এমনকি একজনকে আমি জানি, তিনি রামলাল দাদার বংশধর, তাদের তিনি মহিলা, তাকে দেখেই আমার লক্ষ্মী দিদির কথা মনে পড়েছে। লক্ষ্মী দিদির সেই বড় বড় চোখ আর সেই আয়তকার মুখ, একবারে সুন্দর দেখতে, সেই যে একটা অদ্ভুত একটা দিব্য রূপের সমষ্টি, সেটা কিন্তু তার ভেতরেও আছে। তিনি যে ওই বংশের প্রতিনিধি, তিনি যে এই বংশের একজন, তিনি একজন বংশের একজন যে মানুষ, সেটা কিন্তু বোঝা যায়, কিন্তু তিনি সেই যে দিব্যগুণের অধিকারী হবেন তা কিন্তু নয়। তাই বলছেন যে যে সাত্ত্বিকদের ভেতরে আমি হলাম সেই বৃষ্ণি নাম বাসুদেব অস্মি, তিনি বৃষ্ণিদের মধ্যে, বৃষ্ণিবংশীয়ের মধ্যে আমি হলাম বাসুদেব। পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি হলাম শ্রেষ্ঠ পাণ্ডব অর্জুন। মুনি নাম অপ্যহম ব্যাস, মুনিদের ভেতরে আমি হলাম ব্যাস, কারণ ব্যাস তিনি অতি উজ্জ্বল চিন্তা, অত্যুজ্জ্বল চিন্তা এবং মননশীলতা, তার মননশীলতা আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, ভারতীয় অধ্যাত্মশাস্ত্রকে সর্বতভাবে সমৃদ্ধ করেছে। সেই কারণে তার জন্মদিনটিকেই আমরা ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা আমরা মেনে নিয়েছি, যে তিনি জগতের সকলকে, সকলকে আলো দেখানোর যোগ্য, তিনি সকলকে এগিয়ে নিয়ে যাওয়াতে সাহায্য করতে পারেন। আর বলছেন কবি নাম উষনা কবি, প্রাচীন কবি, প্রাচীন বৈদিক ঋষি উষনা, তাদের ভেতরে যদি সমস্ত কবিদের মধ্যে দেখা হয় তাহলে আমি হলাম তাই। তারপরে বলছেন দণ্ড দময়তাম অস্মি, নীতিরস্মি জিজ্ঞিসতাম, মৌনম চৈব্যাস্মি গুহ্যানাম, জ্ঞানম জ্ঞানবতামহম। দণ্ড বিধানকারীদের মধ্যে আমি হলাম রাজদণ্ড, আমি বিজয়াভিলাষীদের ভেতরে আমি হলাম নীতি, এবং গুচ্ছ বিষয়গুলির মধ্যে আমি হলাম মৌনতা, আর জ্ঞানীদের জ্ঞানী আমি। এটা একটা খুব দারুণ কথা, দণ্ড দময়তাম অস্মি। দময়ম এই শব্দটার অর্থ হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা, এবং শৃঙ্খলা বজায় রাখার প্রতীক হচ্ছে দণ্ড। ধরুন মা আপনাকে স্কুলে দেখবেন, এটা এখন তো উঠে গেছে কিন্তু আমাদের স্কুলে এখনও আছে, সব মাস্টারমশাইরা একটা করে চান, সেটা হচ্ছে একটা ছড়ি। আমরা ওই ডালকে কেটে, ডালকে কেটে মাছের ডাল যাই পারি, সেই ডালকে কেটে সুন্দর করে কেটে টেবিলে রাখা থাকে, ওই টেবিলে থাকলেই হলো ছেলেপুলে আপনাপনি শান্ত হয়ে গেছে। বলছেন যেরকম এই আমাদের কী বেশ বলে, যখনই লোকসভা বিধানসভায় দেখবেন একটি পোস্ট রাখা আছে মার্শাল, তিনি স্পিকারের আগে আগে যান, যখন রাষ্ট্রপতি আসেন বা রাজ্যপাল আসেন তার আগে আগে আসেন, তার হাতে একটা যন্ত্র থাকে, সেটার তলাটা সরু আর মাথার উপর এই যে আমাদের অশোক স্তম্ভ সেটা থাকে, সেটাকে বলা হয় ওই মার্শালের গদা, সেটিকে নিয়ে তিনি কাঁধে করে যান এবং সেটি বিধানসভা লোকসভা বা রাজ্যসভা তে ওই টেবিলের উপর রাখা থাকে। ওইটি হচ্ছে প্রতীক, ওটা হচ্ছে আমাদের প্রতীক।
ওটা আমরা আমরা যে ওই দণ্ডটা হচ্ছে আমাদের দমন করার, আমাদের নীতিপথে চালিত করবার প্রতীক। যেমন ছোট শিশুকে ওই আমরা ভয় দেখাই না, দেখ ভালো করে পড়, নাহলে পিটিয়ে পাঠ করে দেবো। ওই পিটিয়ে পাঠ করে দেবোটা আমাদের মুখেই থাকে, আর ছেলেপুলেরা জানে ওইটা একবার কারুর পিঠে পড়লে একবারে পাঠ হয়ে যাব। সেই কারণে ওটা যদি টেবিলের ওপরও রাখা থাকে, আমরা কখনো এতটুকু বিচাল হওয়ার চেষ্টা করি না। এই দণ্ড দময়তামস্মি, এই যা কিছু দণ্ড লাঠি হচ্ছে, এই দময়তা যেটাকে আমি হলাম, রাষ্ট্র বা রাজনৈতিক ক্ষমতাকে সেটার যে পরিচালন শক্তি, নিয়ন্ত্রক শক্তি, সেটা হলাম আমি। নীতিরশ্মি জিগি শতাম, যিনি জয়ের অভিলাষী আমি তার ন্যায় নীতি। নীতিরশ্মি জিগি শতাম, যারা জয় লাভ করে তাদের সে জয় বা ধর্মপথ ন্যায় অনুসারে পথ অনুসরণ করার জন্যই তারা জয় লাভ করে। আমরা যখন কোনো জিনিসে প্রতিষ্ঠা লাভ করি, প্রতিষ্ঠা লাভ করতে গেলে যতক্ষণ না সত্য ন্যায় ধর্মপথে আমরা থাকতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই সেই জয়টা আমাদের জয় হয় না। মিথ্যা দিয়েও জয় হয়, মিথ্যা দিয়েও কেন জয় হবে না, মিথ্যা দিয়েও জয় হয়, কিন্তু সেই জয়ের অস্তিত্ব দীর্ঘদিন থাকতে পারে না। সেই জয়কে, তার সেই যে জয়ের যে ভাবনা চিন্তা, সেটাকে আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে চ্যালেঞ্জ করবে। সেটা নিঃসংশয় নয়, কিন্তু ন্যায় পথে যে জয় প্রাপ্ত হয় সেটা একবারে নিঃসংশয়। অনেকটা সেই কোন বানেগা করোড়পতিতে সেই উত্তর চাওয়া হয় না, বলছেন যে এইটা 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 উত্তর, আপনি অপশন দিলেন হ্যাঁ অপশন বি, তখন একটা ভারী সুন্দর অমিতাভ বচ্চন কথা বলেন, লক কিয়া যায়। এইটা হচ্ছে লক কিয়া যায়, এমন একটা জিনিস, নীতি হলো এমন একটা জিনিস যেটা কখনো প্রশ্নচিহ্ন বহন করে নিয়ে আসবে না, সৎ পথ যেটি আমাদের জয়কে নিয়ে আসে। তারপরে বলছেন মৌনম চৈবাস্মি গৈয়ানাম, আরেকটি অপূর্ব চিন্তা, সব রহস্যের ভেতরে হচ্ছে মৌনভাব। আমরা ততক্ষণ অব্দি কলকল ছলছল টলটল করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের অনুভব হয়, যখন আমাদের অনুভব হয়ে যায় তখন কিন্তু আমরা একেবারে শান্ত হই। কথামৃত জুড়ে এই মৌনতার গল্প বলা আছে, যখন জ্ঞান এসে যায় আমাদের ভেতরে, আমরা যখন জ্ঞানের জ্ঞানবৃক্ষের ফল পেয়ে থাকি তখন আর আমাদের ভেতরে জিজ্ঞাসা থাকে না। যতক্ষণ আমাদের ভেতরে জিজ্ঞাসা আছে, যতক্ষণ আমাদের ভেতরে সংশয় আছে, ততক্ষণ পর্যন্ত আমরাই হইচই করে যাব। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, ফুলে ফুলে মধু খাচ্ছে, ফুলে বসেছে করতে থাকে, তার সেই আওয়াজ গুনগুন 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 শব্দ হতে থাকছে। সেই আওয়াজ থেকে কি হচ্ছে, তিনি সেই তখনও পর্যন্ত সেই মধু আহরণ করে চলেছেন, কিন্তু যখন মধু খেয়ে একেবারে মত্ত হয়ে গেছেন তখন আর কিন্তু তার আর কোনোরকম আওয়াজ হয় না, সেখানে আর কোনো শব্দ হয় না, সে ভুলেই যায়। পদ্মফুলের পাপড়িগুলো যদি এক্ষুনি বন্ধ হয়ে যায় তাহলে আমার কিন্তু জীবন নাশ হবে, কিন্তু সে এত তুষ্ট থাকে তার কখনোই আর কোনো কিছু হয় না। উদাহরণ দিচ্ছেন, একটা নিমন্ত্রণ বাড়িতে সবাই ভোজ সভায় খেতে বসেছে, দূর থেকে আওয়াজ আসছে যে লুচি দাও, তরকারি দাও, এই দাও, ভাজা দাও। তারপরে যখন দই পায়ে সেতে থাকলো তখন সুপসাপ, তারপরে সব শান্ত হয়ে যায়। এই যে মৌনতা, যে মানুষ জেনেছে সে মানুষ সবসময় শান্ত, যার ভেতরে জ্ঞানের প্রগাঢ় প্রকাশ হয়েছে তিনি সদ্বাবস্থায় শান্ত, আর এই অতীন্দ্রিয় রাজ্য দিয়ে তিনি আর কোনো কিছুকে প্রকাশ করতে পারেন না। তাই বলছেন এই মৌনতা হলাম আমি, মৌনতা হচ্ছে আমার জানার পরিতৃপ্তির শেষ কথা। জ্ঞানম জ্ঞানবতামহম, যারা জ্ঞান লাভ করেছে আমি সেই জ্ঞানীদের মধ্যে জ্ঞান, এটা হচ্ছে কথা। আর বোধহয় খুব বেশি নেই, তো আছে বোধহয় তিন চারটে শ্লোক আছে, আজকে আমরা এইখানেই থামছি। আমরা আজকের দিনে এটা চ্যান্টিং করছি না, ইচ্ছা করেই করছি না, তার কারণ হচ্ছে আগামী দিনে এই বাকি চারটি যে আরও শ্লোক, চার পাঁচটি যে শ্লোক আছে সেই কটিকে আমরা পড়াশোনা করে তারপরেই আজকে পুরো অংশটা আমরা পাঠ করব একসাথে। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।